উচ্চ মাধ্যমিক পরীক্ষার ডিউটিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার। জানা গিয়েছে কলকাতার রবীন্দ্রনগর থানা এলাকার সন্তোষপুর কানকুলি গার্লস হাই স্কুলের শিক্ষিকা লিপিকা পাটোয়ারি শনিবার সকালে তার স্বামীর সঙ্গে স্কুটিতে চেপে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ডিউটিতে যাচ্ছিলেন। হঠাৎই সন্তোষপুর রোডের পাহাড়পুর কালভার্টের কাছে তাদের স্কুটিতে অন্য একটি গাড়ি পেছন থেকে এসে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়েন ওই শিক্ষিকা এবং তার স্বামী। স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ওই শিক্ষিকাকে মৃত বলে ঘোষণা করেন। আহত অবস্থায় ওই শিক্ষিকার স্বামী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। স্কুটি নিয়ে আসছিল, আমরা ভেতরে ছিলাম, একটা আওয়াজ হয়, আওয়াজ হতে যে কিনা ওরা ধরাধরি করে পাশে এনে মাথায় জল দিয়ে ডাক্তারখানে নিয়ে চলে গেল। মানে কিসে করে আসছিল? স্কুটি করে। সময় কখন হবে তখন? সময় ওই 7:30 পৌনে 7:30। কিসে ধাক্কা মারে? কিসে ধাক্কা মারে কিছু জানেন? না ওইটা কি লেগে। কজন ছিল স্কুটিতে? দুজন। হেলমেট ছিল তাদের? শরীরে কোথায় আঘাত লেগেছে জানেন কিছু? আপনার নাম? এই জায়গাটা কি নাম? পাহাড়পুর। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।